Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি যা করছি ঠিক করছি না? দেখলি টুনি, মা বকলো না, সবাই খুব খুশি রে। আর সবার খুশিতে ঝিলমিলও খুব খুশি, খুব খুশি ঝিলমিল। রিম্পি, হ্যাঁ, এই দেখ, এই দেখ, এই আংটিটা না আমাকে ঝিলমিলের মায়ের মা বিয়ের সময় আশীর্বাদ করে দিয়েছিল। দেখ দেখ, এই আবির্বাবুর হাতে ভালো মানাবে না? খুব সুন্দর লাগবে বাবা। ধর মা, দেখো আংটিটা, দেখো কি সুন্দর। ওই তো ফিনফিনে আংটি বাবা। ঝিলমিল মা, কি সুন্দর লাগছে! আয় 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 মা, ও রিম্পি, দেখ দেখ দেখ, আমাদের ঝিলমিল মা কত বড় হয়ে গেছে, কি সুন্দর শাড়ি পরেছে! ও তো আমাদের বরাবরের গিন্নি, দেখি হাতটা। রিম্পি, তুই তৈরি হসনি কেন, যাবি না? হ্যাঁ, তাই তো, সাগর দেখা করতে চাইছে আজ, সব ঝামেলা মেটার পর কি করে না বলি। মানেটা কি আর ঝিলমিলের গলায় কোথা থেকে এলো? খবরদার, আজ আমি যা বলবো সবাইকে তাই শুনতে হবে, না হলে আমার মরা মুখ দেখবি পোড়া কপাল। হ্যালো, সাহা ইমিটেশন জুয়েলারি, আমার একটা নকল হার দরকার। ওমা, সত্যিটা বলে দিই না মা, আমার মরা মুখ দেখার শখ হয়েছে বুঝি, পুরো কপাল। যাও আমাকে বসে যাও। ঝিলমিল, এসো এখানে, এসো বসো, যাও এসো এসো, ঠাম্মির পাশে বসবে, এসো বসো, আবির এক্ষুনি এসে যাবে। ওই দিনকার পর থেকে তো হার আমার আলমারিতে, মাহমি দুজনে মিলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে না তো? ঠাম্মি, ঝিলমিলের গলায় হারটা কি সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, যা বলেছিস দেখি। পোড়া কপাল, আশীর্বাদের সময় তো পেরিয়ে যাচ্ছে। হার পরে দেখো শিবানী, আগে যাও দই মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ ঠামি, যাচ্ছি। যা ছোট, শিগগিরই আমার ঘরে যা, গিয়ে দেখ আলমারিতে হারটা আছে কিনা। বসুন প্লিজ। কি চিটিং মাচ ফ্যামিলি কো, কেন? আর তো তোমার আলমারিতেই রয়েছে। হোয়াট, আসুন না,
জিলমিলের গলায় নকল। আই সি ফ্যান প্লেট শিবানির সাথে উপর চলাকে। গুড, আমিও দেখছি। এটা তো নকল। What? সস্তার ইমিটেশন এই দেখ ছোট। ঠাম্মি, ঠাম্মি তুমি কাকে আমাদের শাশুড়ি করে আনছিলে? হ্যাঁ, কাকে? এ বাড়ির মান সম্মান সব কিছু ছিল ওই হাটটা। বাবা, আসল হাটটা কোথায়? ছি ঝিলমিল, দেখেছো বাবা, আমি প্রথমেই বলেছিলাম এই মেয়েটা এক নম্বরে জাহাবাজ। মিলল তো আমার কথা? ঠাম্মি, তোমরা সবাই ভাবো আমি খারাপ। দেখো দেখো, আমাদের বাবার গরিব ফ্যামিলিতে বিয়ে দেওয়ার শখ মিটলো তো? মুখ সামলে কথা বলো না। আসল হাড়টাকে বিক্রি করে একটা নকল ইমিটেশনের হাড় গলায় দিয়ে চলে এসেছো কোন সাহসে? বিক্রি করার কথা কোথা থেকে আসছে এখানে? আর বিক্রি করতে যাবোই বা কেন? তাহলে আসল হাড়টা কোথায় ঝিলমিল? আমাদের বাড়ি থেকে হাড়টা আসলে একদম সত্যি কথা বলবি না, পোড়া কপাল চুপ করে থাকবি। কেলো, আপনি চুপ করে আছেন কেন? আপনার হাতেই তো আমি হাটটা দিয়ে এসেছিলাম, গেল কোথায় হাটটা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।